আজকে 25 তারিখ শনিবার। গতকালকে কিছু কিছু গরু এসেছে, কিন্তু সেরকম এখনো গরু, হ্যাঁ এই ধনিয়া কলের সঙ্গে যে মাঠটা যেটাকে বলা হয় রাস্তার অপরদিকে দেখা যাচ্ছে, সেখানে বেশ ভালোই গরু এসেছে। উপর দিয়ে আপনাদের আগে দেখাচ্ছি, এই হাটটা আপনারা দেখুন, এবার আমরা নিচে যাই। ব্রিজের সাথে গরুগুলো দাঁড়ানো আছে, আমরা দেখতে পাচ্ছি যে গত আগের আসা গরুগুলো এখনো পর্যন্ত কাউন্টার রেডি করা হচ্ছে, সব কিছু গরুর ভিতরে, এই যে গরু বিশাল বড় আছে, গরু এসেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম কাবিল হাসান। কাবিল হাসান, কোথা থেকে গরু নিয়ে আসছেন? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা কোন জায়গায়? চুয়াডাঙ্গা দর্শনা। দর্শনা, ওই পাশে তো চুয়াডাঙ্গা দর্শনা, আপনারা কি একসাথে? আচ্ছা, এই গরুগুলো কবে আসছে আপনাদের? ওই সামনে বড় গরুগুলো কি আপনাদের? যশোরে। আচ্ছা, এইগুলো গরুগুলো যশোর থেকে আসছে ভাই। এই গরু কি আপনার? আপনার নাম ভাই? হ্যাঁ, মিঠুন। মিঠুন, যশোর থেকে আসছে? রাজশাহী। কতগুলো গরু নিয়ে আসছেন? 40টা। এই সবগুলো আপনার? এই বড় বড় যে গরুগুলো আছে এগুলো কিরকম দামে আপনারা ইয়ে করবেন? 4 লাখ 5 লাখ। হ্যাঁ, 4 লাখ 5 লাখ। 4 লাখ 5 লাখ। আর যদি মানে বিক্রি করতে চান তাহলে সেই হিসেবে কত মধ্যে ছাড়তে চান? লাভ অনুযায়ী ছেড়ে দেবেন। হিয়ার দেখেন, ওনা যশোর থেকে গরুগুলো নিয়ে, স্পেশাল বড় বড় সাইজের গরু, এগুলো ওনারা 4 লাখ 5 লাখ করে দাম চাচ্ছেন। অবশ্য এখনো শুরু হয়নি বেচে কেনা, যখন বেচানো শুরু হবে তখন আসল দামটা জানা যাবে। একটা ভিতরে আরো কিছু গরু এগুলো এসছে গতকালকে রাত্রেবেলায়। তবে তুলনামূলকভাবে এখনো সেরকম বলে পৌঁছায়নি, মাঠটাই চোখ পড়েছে। চলুন আমরা এবার অন্য দিকে যাই। এখন কার্যক্রম চলছে, অবশ্যই তার হাটে যারা একটু দেরিতে হওয়াতে সব কিছু একটু দেরিতে হচ্ছে, তবে মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে, এখন শুধু গরু আসার পালা। আশা করা হচ্ছে গরু হয়তো চলে আসবে। এপাশে কিছু গরু ছিল না গতকালকে, আজকে সে গরুগুলো এখানে এসেছে। এখন সকাল 8টা 8:30 বাজে, তো সবাই এখন গরু খাওয়ানোতে ব্যস্ত। এটা হচ্ছে ধনিয়া কলেজের অপোজিটের রাস্তাটা, এখনো তৈরি হচ্ছে হাটের কার্যক্রম।
টাওয়ার তৈরি হচ্ছে ধুনিয়া কলেজের অপোজিটে, এরপর ধুনিয়া কলেজের পাশে একটা টাওয়ার তৈরি হবে সিকিউরিটির জন্য। তবে আমাদের পিছনে রাখা হাটের সিকিউরিটি বেশ ভালো থাকে, সার্ভিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণে থাকে এবং ব্যাংকের থেকেও এখানে বিভিন্ন ব্যাংক অবস্থান করে জাল টাকা শনাক্তের জন্য। স্বাভাবিক দিকে এখানকার সব কিছু সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে, যে কারণে ব্যাপারী ভাইরা যারা আসেন তারা সকলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে কিছু গরু এসেছে, তবে আমরা যা দেখতে পাচ্ছি হালকা পাতলা গরু আসছে, আর সেরকমভাবে এখনও আসা শুরু হয়নি। আজকে বিকালের দিকে আমরা একটা ভালো আপডেট আপনাদের দিতে পারবো, সকালের অবস্থা পরিস্থিতি কি হাটে সেটা আমরা আপনাদের জানাচ্ছি। ব্যাপারী ভাইরা খুব স্বাচ্ছন্দ্যে সহজে শনিরাকে হাটে চলে আসতে পারেন, এখানে এখনো প্রচুর জায়গা আছে খালি, পরবর্তীতে হয়তো বেশি আকারে চলে আসলে তখন জায়গা পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। ভালো ভালো জায়গাগুলো অবশ্য আগেই সিলেক্ট হয়ে যায়। এই পাশেও কিছু গরু এসছে দেখতে পাচ্ছি আমরা, কার্যক্রম চলছে দেখছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, আপনার নাম? আলী একবার। কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে। কতগুলো গরু আনছেন? গরু আছে পঞ্চাশটা। আরো কি আসবে? আরো আসবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে রাস্তাঘাটে? জ্যামে ছিল, নিয়ে আসছেন কবে? গতকালকে? তার আগের দিন আসছে। এক গাড়ি আসবে, ওটা রাস্তায় আছে এখনো। সবগুলো আপনার গরু? সিরাজগঞ্জ থেকে যে গরুগুলো এসছে সেটা ধুনিয়া কলেজ ঠিক অপোজিটে অবস্থান করছে। গরুগুলো বেশ বড় বড় গরু, আপনারা এখান থেকে আসতে পারবেন, এখানে এসে দেখে যেতে পারবেন। আপাতত আমরা গরু আসার আপডেট আপনাদের দিচ্ছি। বর্তমান সকালবেলায় এখন সব গরুগুলোকে খাওয়ানো দাওয়া হচ্ছে, ব্যাপারী যারা আছে তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত, এবং মাঠ তদারকি বা জায়গা ঠিক করার কাজে সকলে ব্যস্ত রয়েছে। আমরা যতগুলো দেখতে পাচ্ছি গরু মোটামুটি মাঠের থেকে বড় সাইজ, একেবারে বড় নয় কিন্তু মোটামুটি সাইজের সব গরুগুলো এখানে অবস্থান করছে, বেশি করে দেশি গরু। এটা বর্তমান এখন পর্যন্ত অগ্রদূত বিদ্যানিকেতন স্কুল পর্যন্ত গরুগুলো অবস্থান করছে, এরপরে এখনো গরু হাট পুরো ফাঁকা, যেখানে উপাস করলে দেখা যাচ্ছে না। এটা তো গরু বিদ্যা নিকেতন হাই স্কুল, এই পর্যন্ত কার্যক্রম চলছে এখনো, এখনো বাস টাস যারা কার্যক্রম চলছে। তো আজকে এই তারিখের মধ্যে আমরা যা দেখছি তাতে এখনো পর্যন্ত সেরকম হাট ফাঁকাই রয়েছে বলতে গেলে।